জমি প্রস্তুত চলছে, কিছুক্ষণ পরে শসা লাগাবো। প্রথমে জমি প্রস্তুত করা হচ্ছে, লাঙল দেওয়া হয়েছে, এবার মই দেওয়া শুরু। আপনারা দেখতে পাচ্ছেন যে হাইব্রিড তারামার গাছ বীজ, তো এটা তারামার্কা বীজ, তো কোম্পানির নাম হচ্ছে রহিম আপ্রোচ সিআইসি গ্রুপের। তো বীজটি খুবই ভালো, তো আমি আজকে আমার জমিতে লাগাবো এক হাত অন্তর অন্তর। তো বীজটি হাইব্রিড জাতের, মানে খুবই ভালো ফলন, তো দেখতে পাচ্ছেন আপনারা। তো জমি প্রস্তুত করা হয়ে গেছে আমার, এবার আজকে এবার জমি প্রস্তুত করা হয়ে গেছে, তো এখন লাগানো শুরু করে দেবো। আর লাগানোর আগে তো আপনাদের একটা বলে দিই, দানা বীজ দেবেন, নাহলে আপনার যদি রুই পোকা বা যে কোনো পোকা থাকে বেসনের, বেসন নষ্ট করে দেবে। তো দানা বীজ কোনটা দেবেন? এই যে এটা কার্বনাটাপ, এই বীজ, এটা বীজটা ব্যবহার করবেন দানা, মানে দানা বীজের জন্যে। তো দেখতে পাচ্ছেন আপনাদের এই আজকে এই তারা হাইব্রিড শসা সম্পর্কে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন, আর খুবই উন্নত জাতের এই বীজটি খুব ধরে। ধন্যবাদ সবাইকে।